Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. দেখুন ছবিটা আমরা মেকিং করেছি, আমরা আমাদের মতে বলে ছবিটা খুব ভালো হয়েছে, এবার পাবলিক বাদবাকিটা বিচার করবে। আমরা হলদিরামের ব্রিজের তলায় বসে লিখেছি। আমি একটা গায়ক, সেই থেকে আমাদের বন্ধুত্ব হয়। তারপরে বন্ধুত্বটা মানে দীর্ঘস্থায়ী করার জন্য আমরা প্রফেশনালি একসঙ্গে কাজে নামি, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি মানে আমাদের কাজ করার ধরন কোনো একটা জায়গায় হয়তো এক মনে হয়েছিল এই জায়গা থেকে দুজনে একসঙ্গে কাজ করার। যখন থেকে মানুষ আমাদের ঠকাতে শুরু করলো তখন থেকে আমরা দুজনে ডিসাইড করলাম যে লোকে তো ঠকাচ্ছেই, তাহলে আমরা লোকের জন্য কেন করবো, চল আমরা নিজেদের জন্য কিছু করি। একদমই তাই, আমাদের নিজেদের জন্য, কারণ বলতে বাধা নেই আজকে দিনে দাঁড়িয়ে কলকাতার অনেক ডিরেক্টরকে আমরা প্রডিউসার দিয়ে ফাইন্যান্স দিয়ে আমরা হেল্প করেছি, কিন্তু তারা ছবি করার পর আমাদের আর চিন্তা নাই। আর একটা কথা বলি, আজকে কিন্তু সুটার ছবির নামটা গল্পের স্টোরি, গল্পের স্টোরি আমি আমরা কিছুটা বলবো, ওটা বলবো না, হলের পর্দায় বাদবাকিটা দেখতে হবে। প্রথম স্টোরি মানে স্টোরিটা এরকমই যে একজন গ্রামের মাস্টার, যার ছেলে দিব্য, তার বাবা মানে সমাজসেবা করছিল, এদিকে আশিস বিদ্যার্থী যে আমাদের ভিলেন, সেই সময় ওই গ্রামের একজন শ্রমিক নেতা ছিল, সে তার বাড়ির যে মানে ভিত করছিল সে সময় পেয়েছিল মাটি থেকে, এর জন্য সে গ্রামটাকে খালি করতে চাইছিল, কারণ গ্রামের সাধারণ মানুষ তো সেটা বুঝেনি, গ্রামের সাধারণ মানুষ গ্রামটাকে খালি করতে চায়নি। সেই সময় গিয়ে ও গ্রামের প্রতিটা মানুষকে আস্তে আস্তে মারতে শুরু করে। পাশাপাশি অনেক নতুন একটা আছে, আমাদের মনে হলো কি বলুন, আমরা একটা কথা বলি এখানে, দেখুন যারা অ্যাক্টার্স হয়ে গেছে তাদেরকে আমরা কোনো কিছু আমরা তাদের কাছ থেকে আর নতুন কিছু করে কিছু নেওয়ার নেই আমাদেরকে, ঠিক না, কিন্তু যারা নতুন তাদেরকে আমরা যদি ভালো করে তৈরি করি, তাদেরকে যদি ভালোভাবে লঞ্চ করতে পারি, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও নতুন কিছু পাবে। হ্যাঁ একদমই তাই, তার জন্য আমাদের কাছ থেকে কিছু নতুন পাবে, কারণ দেখো আইডিয়া যারা কাজ করে যাচ্ছে একভাবে তাদের এক লেভেলেরই কাজ পাবে, তথাকথিত যারা যে সমস্ত পরিচালকরা রয়েছেন অনেক বড়ো বড়ো পরিচালক রয়েছে যাদের ছবি দেখতে খুব ভালো লাগে কিন্তু কাজের ধারাটা দেখবে একরকম, কিন্তু নতুন যারা কাজ করতে আসে তাদের যে সিদেটা অসম্ভব রকম বেশি থাকে, তাদের মধ্যে ক্রিয়াশাসটাও বেশি থাকে। দেখুন আমরা নতুন বলে আমরা একটা জিনিস জানি, আমাদের কাজটা করতে হবে, একদমই তাই, কিন্তু যারা একটা বড় জায়গায় পৌঁছে গেছে তাদের কিন্তু সেটা খিদেটা নেই, তারা যেন আমাদের হয়ে গেছে, এটা সবথেকে বড় ভুল ধারণা। এই হয়ে গেছে জিনিসটা প্রতিটা মানুষের, একটা জায়গায় গিয়ে দাঁড়াই আমরা, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের স্ট্রাগলিং থাকে, কেন সেই জায়গায় গিয়ে কেউ হয়তো আমাকে ল্যাং মেরে দিয়ে ওপরে ফিরে যেতে পারে, এটা সবাইকে মাথায় রাখা উচিত। কিন্তু প্রতিটা মনিটরে সে যতই বড় হোক তাকে উচিত স্ট্রাগলিং, কেন কী বলো তো কলকাতায় আমরা যখন এই কাজটা শুরু করলাম প্রত্যেকে অসম্ভব রকম হেল্প করেছে, সহযোগিতা করেছে, আর্টিস্টকে দেখিয়েছেন, প্রত্যেকে চিন্তা করা যায় না, চিন্তা করা যায় না, কারণ আমাদের কাজ তোলা তারা ছিল, তাদের টেকনিশিয়ানদের ছিল না, আমাদের জন্য না খেয়ে দিয়ে কিন্তু ওরা তারা পুরো করে কাজ করে দিত, যেটা আমাদেরকে ভালো লেগেছিল, নেক্সট কাজের জন্য আমরা খুব ইন্সপায়ার হয়েছি, আর আজকের দিনটা আরও ভালো লাগছে, কারণ ছবি একদম রিলিজের মধ্যে এই যে এই সার্থকতা না ভালো লাগছে, আমার মনে একটা কষ্ট আছে কেন দুদিন এই ছবিটার সময় ছিলাম, এতগুলো আর্টিস্ট ছিল আমাদের সঙ্গে, সবাইকে এক এক করে ছাড়তে হয়েছে, লাস্ট দিন শুটিংয়ে খুব মন খারাপ ছিল একদমই, কেননা এতগুলো আর্টিস্টকে নিয়ে এত মাস ধরে পরপর শুটিং করে গেছি, তাদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেছিলো, সেখান থেকে লাস্ট দিন যেদিন আমরা শুটিং করেছিলাম খুব মনটা খারাপ ছিল, এখন আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আবার নতুন কাজ করতে হবে এই আশায় আমরা আবার বেঁচে আছি। এই ফিল্মের মিউজিকটা সত্যি খুব ভালো,
ভালো হয়েছে। আমার কুণাল গাঞ্জেওয়ালা জুন ব্যানার্জি গানটা সব থেকে ভালো লেগেছে। তারপরে বলতে গেলে কুমার শানু আর প্রিয়া ভট্টাচার্যের গান, আর একটা স্যাড সং আছে যেটা আমাদের ওই গানটা আমাদের খুব ভালো হয়েছে। গানগুলো অসম্ভব রকম ভালো হয়েছে, খুব ভালো। এটা আজ আপনারাও বুঝবেন এবং দর্শকরাও বুঝবেন, আমাদের নতুন করে বলার কিছু নেই। তবে একটাই কথা দর্শকদের আমি বলবো যে ছবিটা সব বলে যাবে দেখবে। হ্যাঁ অবশ্যই, আর দর্শকদেরই বলবো যে আমাদের নতুন প্রচেষ্টা দর্শকরা হয়তো বলেন কেন আমরা দেখতে যাবো, দেখতে আসবেন একটাই কারণে, কারণ আপনাদেরই ঘরের ছেলে দুটো ছেলে তাদের এই স্বপ্ন স্বপ্ন করবো না, কারণ আমরা স্বপ্ন দেখি না, আমরা বাস্তবটাকে সার্থক করেছি। আর আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে আজকে এই জায়গায় পৌঁছেছি, একদমই তাই। ফুটপাথে হাঁটার থেকে আজকে আমাদের এই জায়গায়, একদমই তাই। আজকে ফাইভ স্টার হোটেলে আমরা মিউজিক নোট করছি, মানে এটা আমাদের কাছে অনেক বড় সফল। না না, হঠাৎ মানে স্টোরিটা নিয়ে আমি বীরেন্দ্রজি প্রভাস সবাই মিলে আলোচনা করছিলাম, হঠাৎ মাথায় খেলে গেলো যে ছবিটার নাম যদি শুটার হয়, সেখান থেকেই আমি বললাম যে শুটার যদি নামটা কেমন হয়, আমি যদি প্রভাস অ্যাপ্রিসিয়েট করলো বীরেন্দ্রজি অ্যাপ্রিসিয়েট করলো যে না শুটার নামটা খুব ভালো হবে, সেখানে শুটার। এই ফিল্মের মেসেজ হচ্ছে একটা ছোট ছেলে যে খুব ছোট, সে কিন্তু ছোটোবেলায় কিন্তু সে ক্রিমিনাল জগতে চলে যায় না, তাকে এই সমাজ ক্রিমিনাল বানায়। একদমই তাই, মানে আমার মেসেজ একটাই, ভালো হও ভালো থাকো আর ভালো করো, লোকের ক্ষতি করো না তাহলে নিজেরই ক্ষতি হবে, এইটুকুই ছোট্ট মেসেজ।